আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করার জন্য পিক্সেলের যে বেস কোডটা আছে এইটা আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলোতে অ্যাড করবেন। সো আই থিঙ্ক এইটা আপনি জানেন যে আপনি যদি পিক্সেল সেট আপ করতে যান ফেসবুক পিক্সেল, তাহলে আপনার ই কমার্স ওয়েবসাইটে এক থেকে শুরু করে যত পেজ আছে 1,000, 2,000, 5,000, 1,00,000 সবগুলা পেজের মধ্যে আপনার এই কোডটা অ্যাড করতে হবে। সো এটা করার জন্য অনেক ইজিলি কিভাবে করতে পারেন কোনো প্রকার কোডিং এর ঝামেলা ছাড়া সেটাই দেখাবো। বাট এটা অনেক সময় অ্যাড করতে হয়, আপনার আপনার সি প্যানেলে যেতে হয়, সোর্স কোড খুঁজতে হয়, বসাইতে হয়, অনেক কিছু করতে হয়। সো এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, দেন হচ্ছে আপনি যদি না বোঝেন উল্টা পাল্টা করলে আপনার পুরো সাইটই ব্রেক হয়ে যায়, ডাউন হয়ে যায়, প্রবলেম হয়। সো বাট আজকে আমি আপনাকে যেটা দেখাবো এটা খুবই ইজি, আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে এই কাজটা করতে পারবেন অ্যান্ড কোনো প্রকার ঝামেলা হবে না আপনার। তো এটা করার জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবেন। করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্যানেল বা ম্যানেজার আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এই পেজটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন হেডার ইনসার্ট হেডার নামে একটা ফিল্ড আছে, বক্স আছে। তো আপনি কি করবেন, আপনার বিজনেস ম্যানেজারে ঢুকবেন, পিক্সেলের কোড পিক্সেল ক্রিয়েট করবেন, জেনারেট দেন পিক্সেলের কোড জেনারেট করে এসে বেস কোডটা এইখানে পেস্ট করবেন। ঠিক আছে, এইখানে পেস্ট করবেন, মনে করেন এখানে পেস্ট করলেন, আপনি মনে করেন এটাই পিক্সেলের কোড। আমি জাস্ট এটা দেখাচ্ছি না যে কিভাবে আপনি পিক্সেলের কোড কোথা থেকে জেনারেট করতে হয়, কিভাবে আনতে হয়, বসাইতে হয়, ওইগুলো না, জাস্ট আপনি ওইটুকু আই থিঙ্ক পারেন কিভাবে পিক্সেলের কোড জেনারেট করতে হয়, দেন বসানোটা আমি জাস্ট দেখাই গেছি। কোডটা জেনারেট মনে করেন এটাই আপনার পিক্সেলের কোড, দেন হচ্ছে আপনি এখানে এসে এটা জাস্ট বসায় দিলেন। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলেন, পরে জাস্ট এখানে ইনসার্ট হেডার দিয়ে জাস্ট সেভ দিলেন, তাহলেই হবে। এইটা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ই কমার্স ওয়েবসাইটের এখন যতগুলো পেজ থাকুক, একটা, দুইটা, 1,000, 1,00,000 সবগুলো পেজের হেডারে এটা বসে যাবে। ওকে, সো নো প্রবলেম, আপনাকে জাস্ট এইটুকুই করতে হবে। আপনার সি প্যানেলে যেতে হবে না, কোনো কোডিং সোর্স কোড কিছু খুঁজতে হবে না, সোর্স কোড খুঁজে কোথায় বসাইতে হয়, কোন ট্যাগের নিচে বসাইতে হয়, কি করতে হয় না করতে হয়, কোনো টেনশন নেই। জাস্ট আপনি কোডটা কপি করে এখানে বসে সেভ দিয়ে দেবেন, জাস্ট এইটুকুই। দেন আপনার পিক্সেলের বেস কোড বসে গেল সব পেজে, দেন হচ্ছে আপনি আপনার যে যে ইভেন্টগুলো দরকার হয় এটা আপনি যেভাবে বানাইতে হয়, ওদের অনেকগুলো মেথড আছে, যে মেথড আপনি জানেন ওই মেথডে আপনি ইভেন্টগুলো বানালেন। যেমন আপনার ভিউ কন্টেন্ট ইভেন্ট বানালেন, অ্যাড টু কার্ট ইভেন্ট বানালেন, ইনিশিয়াল চেক আউট ইভেন্ট বানালেন, পারচেজ ইভেন্ট বানালেন, আরও যত এগুলো তো বেস আর পেজ কিন্তু ডিফল্ট এটার মাধ্যমে হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আরও কোনো অ্যাডভান্স ইভেন্ট চাইলে সেগুলো আপনি আপনার মতো বানালেন, বাট যাই করতে যান না কেন আপনার কোডটা তো বেস কোডটা বসাইতে হবে সবগুলো পেজে। সো আমি জাস্ট এইটুকু আপনাকে দেখিয়ে দিলাম, আর আই থিঙ্ক অন্যগুলো আপনি জানেন বা শিখবেন, করে ওইভাবে করে নিলেন। ওকে, নো প্রবলেম। এটাই আবার আপনি মনে করেন আবার আপনার কখনো যদি আরেক জাস্ট আই থিঙ্ক এটা ক্লিয়ার। সো আরেকটু অ্যাডভান্স আরেকটু বোনাস কিছু বলে দিই যেহেতু সময় আছে। সো মনে করেন আবার এই পিক্সেলটা আপনার কাজ করলো না, অন্য কোনো পিক্সেল সেট করবেন, এটা বাদ দিয়ে। সো এটাই কোডটা রিমুভ করে নতুন পিক্সেলের কোড নিয়ে আবার এখানে বসিয়ে দিবেন, দেন হচ্ছে আপনি আবার আগের মতো ইভেন্টগুলো বানিয়ে নেবেন। জাস্ট এটাই রিপ্লে, মানে নতুন কোনো পিক্সেল বা রিপ্লেস করতে চাইলে পিক্সেল এইখান দিয়েই করবেন। এই গেল একটা। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আপনি। দেন হচ্ছে আপনার এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, আরেকটু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে ইনসার্ট বডি, ইনসার্ট হেডার নামেও দুইটা অপশন আছে। আপনি যদি জেনে থাকেন যে এইগুলা কোনো আপনার স্ক্রিপ্ট বা কোড আপনার হেডারে ইনসার্ট করতে হবে, ফুটারে ইনসার্ট করতে হবে, বডিতে ইনসার্ট করতে হবে, এখান থেকে আপনি করে নিতে পারবেন। ওকে, সো ওকে, আর কথা না বানাইলাম, আই থিঙ্ক পিক্সেলের কোড কীভাবে বসাবেন আপনার ওয়েবসাইটে এটা বুঝতে পারছেন। জাস্ট আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবেন, দেন হচ্ছে ইনসার্ট হেডার পোর্টালে এসে হেডারে বসাইয়া জাস্ট সেভ দিয়ে দিবেন। আর পিক্সেলের কোড সাধারণত হেডারে বসাইতে হয়। ঠিক আছে, সো দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। ওকে, তো আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। আপনি আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনার যদি প্রয়োজন হয় পিক্সেলের কোড এখান থেকে বসাইতে পারবেন, অথবা ধরেন আপনি আপনার ডিজিটাল মার্কেটার হায়ার করছেন, সে বলতেছে আপনার এই কোডটা বসায় দিতে, ডেভেলপারকে দিতে, আপনার বসায় দিতে সবগুলো পেজে, বাট ওইটা ডেভেলপার দরকার হবে না আপনার, আপনি জাস্ট এনে এখানে কোডটা বসে সেভ দিয়ে দেন তাহলে হয়ে যাবে। ওকে, সো এটার জন্য আপনার ডেভেলপার লাগবে না। সো অনেক সময় লাগে, অনেক কাস্টম সাইট হলে আপনার ডেভেলপারকে খুঁজতে হয় এই পিক্সেলের কোড সবগুলো পেজে বসাইতে। সো এটা আপনি আপনি নিজেই পারবেন, আপনার ডেভেলপারও লাগবে না, মার্কেটারও লাগবে না, কিছু লাগবে না। আর মার্কেটার হায়ার করলে তার সে কোড জেনারেট করে আপনাকে দিবে, আপনি কোডটা এনে এখানে বসে সেভ দিয়ে দেবেন, করেন কমপ্লিট। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার, আপনি পারবেন। আজ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।